নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 11/1/2023 পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ চাকরি প্রার্থীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। এবার বিভিন্ন চাকরির ক্ষেত্রে চাকরি প্রার্থীরা একজোট হয়ে বিক্ষোভ প্রদর্শন করতে চলেছেন বা একাধিক সংগঠন তারা রাস্তায় নামতে চলেছেন। আসুন এই সংক্রান্ত আপডেট একটু দেখে নেবো। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসঙ্গত খবর পাওয়ার জন্য। রাজ্যের বিভিন্ন শূন্যপদে যোগ্যতার ভিত্তিতে দ্রুত নিয়োগের দাবিতে পথে নামলেন চাকরি প্রার্থীরা। নিয়োগের দাবিতে মঙ্গলবার মিছিল হলো শিয়ালদা থেকে পার্ক সার্কাস পর্যন্ত। উচ্চ প্রাথমিক, খাদ্য দপ্তর, গ্রন্থাগার, প্রাণী দপ্তর, নবম থেকে একাদশ শ্রেণী শিক্ষক প্রার্থী, গ্রুপ ডি, এসএসসি, পিএসসি সহ বিভিন্ন অংশের চাকরি প্রার্থীরা মিছিলে সামিল হয়েছিলেন এবং রাজ্য কর্মসংস্থানের হাল বোঝাতে এবং থালা হাতে রাজপথে হাঁটেন তারা এবং চাকরি প্রার্থীদের বিভিন্ন মঞ্চের আহ্বায়ক হচ্ছে দাবি। রাজ্যে শিক্ষকের পদ 3.5 লাখ, শিক্ষক বাদ দিলে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের শূন্যপদ প্রায় 4,60,000। সমস্ত শূন্যপদে স্বচ্ছতার ভিত্তিতে যোগ্যদের দ্রুত স্থায়ী নিয়োগ করতে হবে, সেই দাবিতে এবারে চাকরি প্রার্থীরা একজোট হয়ে রাস্তায় নামলো এবং মিছিল করলেন শিয়ালদহ থেকে পার্ক সার্কাস পর্যন্ত। দেখা যাক এই মানে মিছিলের যে তাদের যে দাবি দাওয়া সরকারের কাছে কতটা পৌঁছায়, এ সংক্রান্ত আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করব। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।